এ ভারতবর্ষ মুসলমান 850 বছর শাসন করলো, কত বছর? 850 বছর। সেই মুসলমানেরই সন্তান তো আমরা, কথা বলেন না কেন? সেই মাটিরই সন্তান তো আমরা, পাচ্ছি না কেন? তাহলে আজকের পরে এ প্রশ্ন আর থাকবে না। তাহলে যে দেশের মানচিত্রে আমরা বর্তমানে আছি, 40 কোটি জনসংখ্যা মুসলমান। এবার আমার কথা, হেডলাইনটা, মূল সাব হেডিংটা আপনাকে বলবো, এটাকে মূল্যায়ন করেন। এখানেও যারা বসে আছেন জবাব তারাও দেবেন। সারা দুনিয়ার 200 কোটি মুসলমান বললাম, সবাই 200 কোটি মুসলমান, ভারতবর্ষের মুসলমান জনসংখ্যা কত বললাম? 40 কোটি মুসলমান। দেশের প্রধানমন্ত্রী প্রথমবারে প্রধানমন্ত্রী হয়েছিল, ভোট পেয়েছিল কত জানেন? 17 কোটি। কত কোটি জোরে বলেন, কত কোটি? 17 কোটি। ভারতবর্ষের বর্তমান মুসলিম জনসংখ্যা হলো 40 কোটি। দেশের প্রধানমন্ত্রী প্রথম ভোট পেয়ে প্রধানমন্ত্রী হলেন, 17 কোটি ভোট পেয়ে একক সংখ্যায় তার ঝুলিতে বলল। এখন বিবেক দিয়ে যদি আমরা এই জায়গায় মূল্যায়ন করি, এই ভারতবর্ষের 40 কোটি মুসলমান, এই দরজা এলাকায় যারা বসে আছেন, এই জলসা যারা শুনছেন তারাও, আর সারা দুনিয়ার মুসলমান, ফেসবুক যারা চালায়, ইউটিউব যারা চালায়, সোশ্যাল মিডিয়া যারা চালায়, অনলাইনে ব্যস্ত থাকে যারা, এ ভাবনা তারাও। এবার আপনি বলেন, সববারির একটাই প্রশ্ন, হুজুর কোরআন আমাদের, এবার তাকান ওই কথা গুলোকে এবার মনে রাখতে হবে। আল্লাহ ইমানওয়ালাদের বন্ধুর নাম জোরে বলেন, আল্লাহ কালিমা নুক্তাবিহীন, কালিমা নাম্বার ওয়ান, রব আমার নাম্বার ওয়ান, নবী আমার নাম্বার ওয়ান, কালিমা আমার নাম্বার ওয়ান, কিতাব আমার নাম্বার ওয়ান, ধর্ম আমার নাম্বার ওয়ান, জাতি আমি নাম্বার ওয়ান। এবার বিবেক দিয়ে বলেন, সব আমরা পেলাম, আল্লাহর কাছে হাত তুলতে দেরি, আমরা অন্যের কাছে হাত তুলি না, আল্লাহর কাছে চাই, অন্যের কাছে চাই না। এখন বিবেক দিয়ে বলেন, সব মানুষের একটাই প্রশ্ন, আমরা পেরে উঠছি না কেন? মসজিদে দোয়া, মাদ্রাসায় দোয়া, জলসাই দোয়া, টুপি আমরা পরেছি কার জন্য? আল্লাহর জন্য না নিজের জন্য? সবাই বলেন, আল্লাহর জন্য। দাড়ি জোরে বলেন, সব আল্লাহর জন্য। তাহলে আপনি এবার বলেন, আমরা আল্লাহর জন্য, কিন্তু এত কিছুর পরেও আমরা অন্যদের কাছে পেরে উঠছি না কেন? দুর্বলতা কোথায়? বদরের প্রান্তরে কয়জন সাহাবি লড়াই করেছে? 313। কাফিরদের দলে কয়জন? 1000। কয় হাজার তাড়াতাড়ি বলেন, 1000। কয় হাজার? 1000। এবার বলেন, 313 জন, তাদের সামনে যে কিতাব ছিল, তাদের সামনে যে ধর্ম ছিল, তারা যে ধর্মটা মানতেন, তারা যে জাতি ছিল, তারা যে রবকে মানতেন, তারা যে কালিমা পড়েছেন, তারা যে নবীকে মানতেন, সেই কালিমা, সেই নবী, সেই রব, সেই কিতাব, সেই ধর্ম, সেই জাতি আমরা হ্যাঁ কি না? জোরে বলেন, আমরা যদি সেই জাতি হয় রে আল্লাহর গোলাম, আমরা যদি সেই ধর্মের মানুষ হয়, 313 জন যদি 1000 কে পরাজিত করে জয়ী হয়, সবাই আপনারা জানেন ঘটনা অনেক শুনেছেন, কোরআনুল কারীম সূরার নাম সূরা আনফাল, 9 নম্বর পারা, 18 নম্বর সাফা, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কতালাহুম ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহু আকবার বলেন,
বদরের প্রান্তরে আপনি জানেন একজন বড় মাপের কাফের লিডার, একজন সাহাবী হাতে তলোয়ার নাই, বল্লব নাই, কিচ্ছু নাই, খঞ্জর নাই, ওই বেঈমানকে হত্যা করা লাগবে। কোনো অস্ত্র যখন সামনে নাই, তখন সামনে পেল কি একটা খেজুরের ডাল। ওই খেজুরের ডাল তুলে নিয়ে সে যেহেতু লড়াই করে আল্লাহর জন্য, ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, আল্লাহ বলেন সাহাবি টেনশন নাই, হাতে আপনি দেখেন খেজুরের ডাল, ওই খেজুরের ডাল আপনি চালান, চালানোর মালিক আপনারা হবেন, কিন্তু ওইটার দ্বারাই বেঈমানদেরকে সাইজ করে দেবার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতে। সাহাবি খেজুরের ডাল চালালেন, বেঈমানের কল্লাউর সুবহানাল্লাহ বলবেন না, কি দ্বারা? তলোয়ার দ্বারা। জোরে বলেন, খেজুরের ডাল দ্বারা। আল্লাহ যদি শক্তি দেয়, আল্লাহ যদি সাহায্য করে, খেজুরের ডাল দিয়েও বিজয় লাভ করা, জোরে বলেন, লাভ করা যাবে। কারণ আফগানিস্তান একবার নয় হাজারবার লক্ষ্য করে দেখেন, ট্যাঙ্কার নাই, রণকতরি কিচ্ছু নাই, তাদের কাছে এমন বড় বড় কামান নাই। তারপরেও দেখেন আমেরিকার দাদা বাবুরাও পর্যন্ত ওই বেঈমান গুলো আফগানিস্তানের মাটি ছাড়তে পালাতে পথ পায় না। ক্ষমতা কার? জোরে বলেন। এবার বলেন, সবার প্রশ্ন, আপনাদের প্রশ্ন কি সবার মনে জাগে না? ফেসবুকে দেখবেন, ফেসবুকে আমাদের যুবকরা ফেসবুকে লিখছে, আমরা পেরে উঠছি না কেন এদের বিরুদ্ধে, আমাদের শক্তি এত, আল্লাহ আমাদের, নবী আমাদের, কালিমা আমাদের, কোরআন আমাদের, ইসলাম আমাদের, মুসলমান আমরা, শেষ নবীর উম্মত আমরা, পেরে উঠছি না কেন? একটাই প্রশ্ন সবার, বক্তারও যা, শ্রোতারও তা, আমরা দুর্বল কেন হয়ে পড়লাম? আপনাদের কি মনে জাগে? কথা বলেন, এ প্রশ্ন জাগে না? দিল থেকে বলেন, জাগে? মনে মনে হয় না? এখন বলেন, সবাই যখন এ প্রশ্ন করছে, এ প্রশ্নের উত্তর কে দেবে? আল্লাহ বলেন, বান্দা টেনশন নিস না, সুরার নাম সুরা মুহাম্মাদ, আল্লাহ বলেন জবাব আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, বললাম জবাব কে দিয়েছে? আল্লাহ। সূরার নাম সূরা মুহাম্মাদ, 26 নম্বর পারা, 6 নম্বর সাফা, আয়াত নম্বর 7। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডাক দিলেন কাদের? ঈমানওয়ালাদের ডাক দিলেন কাদের? সবাই ডাক দিলেন কাদের? ঈমানওয়ালাদের। সারা দিবে কারা? সারা দিবে কারা? ঈমানওয়ালা হবে যারা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ, আমার দ্বীনের সাহায্য করবে যারা, আমার দ্বীনের সহযোগী হবে যারা, আমার দ্বীনের উপরে যারা রক্ষিত ভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে, যারা দ্বীনের পরিপূর্ণ সহযোগী হবে, যারা দ্বীনকে সাহায্য করবে, যারা দ্বীনের সহযোগিতা করবে, যারা দ্বীনের উপরে অটল থাকবে যারা। ভিন্ন আয়াতে আল্লাহ এই কথা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ।
আল্লাহু আকবার বলেন, তারা ইন তানসুরুল্লাহ, আল্লাহর দ্বীনের সহযোগী হবে আর কেউ উঠবেন না। এই আধ ঘন্টা একটা লোক উঠবে না, দ্বীনের সহযোগী হবে যারা, দ্বীনের সাহায্যকারী হবে যারা। ইয়ানসুরুকুম, আমি আল্লাহ, আমার সাহায্য পাবে তারা। এবার বাংলাটা সবাই প্রথমে বলেন, বাংলাটা সবাই বলেন, হে ইমানওয়ালারা, অর্থাৎ হে বিশ্বাসীগণ, হে বিশ্বাসী গণ, ইন তানসুরুল্লাহ, আমার দ্বীনের সহযোগী হবে যারা, দ্বীনের সাহায্যকারী হবে যারা, দ্বীনের সহযোগিতা করবে যারা, আমি আল্লাহ আমার সাহায্য, জোরে বলেন, সাহায্য পাবে তারা। এ ঘোষণা কার? এবার একটু পিছনে ফিরে যান, মনে আছে না, ভুলে গেছেন আপনারা, আমি বলেছিলাম আল্লাহর কোরআনের প্রতি নিঃসন্দেহে সত্য না সন্দেহের উপরে? জোরে বলেন, জোরে, নিঃসন্দেহে না সন্দেহের উপরে? নিঃসন্দেহে। এবার ওই কথাটা এখানে এবার ওটাকে ফিট করে, নিঃসন্দেহে যদি কোরআন সত্য হয় তাহলে এখানে আল্লাহর ওয়াদা, জোরে, হ্যাঁ, আল্লাহ ভিন্ন জায়গায় বলেছে ইয়া আইয়ুহান নাস। এবার দেখেন এখানে কিন্তু ইমানওয়ালাদের ডাক দিলে না, এখানে ডাক দিচ্ছেন কাছে মানব জাতিকে, ইয়া আইয়ুহান নাস, ইন্না ওয়াদাল্লাহি হাক, নিশ্চয় আমি আল্লাহ আমার ওয়াদা সত্য, আমার ওয়াদা, সবাই আমার ওয়াদা সত্য। তাহলে আল্লাহর ওয়াদা যদি সত্য হয় তাহলে আল্লাহ বলেন আমার সাহায্য পাবে তারা, আমার দ্বীনের সাহায্য ও সহযোগিতাকারী হবে যারা। তারপরে বলেন ওয়া ইউসাব্বিত আকদামাকুম, কদামুন পা, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এই দুটো পা, আকদামাকুম, এই দুটো পাকে আমি আল্লাহ দ্বীনের উপরে অটল রেখে দিই। কখন? দ্বীনের সহযোগী হবে যখন, দ্বীনের সাহায্যকারী হবে যখন। হে মুসলমান, বিবেক দিয়ে এবার ভাবনা চিন্তা করে বলেন, আমরা কি দ্বীনের উপরে আছি? কথা বলেন, দ্বীনের সহযোগিতা আমরা করি, দ্বীনের সাহায্য আমরা করি, নাম্বার ওয়ান কটা ভেরিফাই করে নেন, না হলে মাথায় খুপড়িতে ঢুকতে আবার অসুবিধা। বন্ধন লড়লেই যারা দিনের সহযোগিতা করে তারা, সুবহানাল্লাহ বলেন, কথা বলেন, এবার বলেন, বন্ধন লড়লেই যারা, আমার বাড়ির বিবি না, তাব্বাত ইয়াদাই ফিরে জানাবা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। অনেক মুসল্লি বলবেন, হুজুর আমাদের ভিতরে আমরা অনেকেই আছি বন্ধন লোন আমরা নিই না, আমাদের বিবিরাও নেয় না, কিন্তু আমরা কেন করব? এই যে ইয়াদুন আর ইয়াদা, এই যে আবুল আহাব এক হাত দিয়ে ছুড়লো, কিন্তু এই হাত, এইটা ছোড়ার সময় আমি এদিকে ছুড়ছি, হাতটা নড়েছে না নড়ে নাই? জোরে বলেন, এই হাত, এই হাতকে বাধা দেয় নাই, ওই জন্য হাত একটা ব্যবহার করলাম,
এই যে একটা হাত নড়ল ব্যবহারের জন্য, ওই জন্য আমি আল্লাহ বললাম না না, আবু লাহাবের ওই দুটো হাতই ধ্বংস হবে যেটা আমার নবীর ব্যাপারে হাত উঠবে। হে মুসলমান, বিবেক দিয়ে বলো, আবু লাহাবের একটা হাত উঠে গেল, আল্লাহ তার দুটো হাত কি ধ্বংস দিলেন? একটা হাত উঠে গেল, আল্লাহ তার মালকে ধ্বংস দিলেন। একটা হাত উঠে গেল, আল্লাহ তার বিবিকেও ধ্বংস দিলেন। হে মুসলমান, বিবেক দিয়ে বলেন, আমরা নবীর বিরুদ্ধে একটা হাতই তুলেছি না পুরো পা থেকে মাথা পর্যন্ত জীবনটাই তুলেছি? খুব যদি মূল্যায়ন করে বিবেক দিয়ে দেখেন, পা আমার নবীর বিরুদ্ধে, হাত আমার নবীর বিরুদ্ধে, চোখ আমার নবীর বিরুদ্ধে, ব্রেন আমার নবীর বিরুদ্ধে, দেহ আমার নবীর বিরুদ্ধে, অন্তর আমার নবীর বিরুদ্ধে, রবেরও বিরুদ্ধে, নবীরও বিরুদ্ধে, সব যখন তাদের বিরুদ্ধে গেল, এখন বিবেক দিয়ে মুসলমান হিসাবে এবার বলেন, নাম্বার ওয়ান আল্লাহ, আমরা পেলাম আল্লাহকে, তারপরেও বন্ধু বানাতে পারলাম না। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়াআন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ওরে দুনিয়াতেও আমাদের বন্ধু আল্লাহ, দুনিয়াতে আল্লাহর বন্ধু আমরা, আর দুনিয়ার উপরেও যখন চলে যাব তখন আমরা আমার আল্লাহর বন্ধু হব। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, আল্লাহ কারোর জন্য বলেনি বন্ধু আমার, গার্জেন আমি, এই ইমানওয়ালাদের জন্য আল্লাহ গার্জেন শুনিয়ে দিলেন, ইমানওয়ালাদের গার্জেন আমি আল্লাহ। হে মুসলমান, বিবেক দিয়ে বলেন, যাদের গার্জেন আল্লাহ, যাদের কিতাব কোরআন, যাদের নবী মায়ার নবী মদিনা বলা, যাদের কালিমা নুক্তাবিহীন কালিমা, যাদের ধর্ম স্বচ্ছ ধর্ম, যাদের জাতি স্বচ্ছ জাতি, হে মুসলমান, সব নাম্বার ওয়ান হবার পরে আজ পৃথিবীর মানচিত্রে পেরে উঠলাম না কেন? দিনের উপরে আমরা প্রতিষ্ঠিত নাই। আপনি বলবেন নামাজ পড়ি, আপনি বলবেন দাড়ি রাখি, নামাজ পড়েন দাড়ি রাখে, সবাই নামাজ সবাই দাড়ি রাখে, জোরে বলেন না, সবাই সুদ ছাড়ে না। আপনি হয়তো নামাজ পড়েন দাড়ি রাখেন, পাঞ্জাবি পরেন, টুপি পরেন, হয়তো আপনার ভিতরে বিশটা ভালো কাজ আছে, বিশটা ভালো কাজ, কিন্তু তার মাঝে একটা কাজও আপনার খারাপ আছে। তাহলে একুশটা কাজ ভালো হওয়া দরকার ছিল, আপনার ভিতরে কুড়িটা ভালো একটা খারাপ, এটাও দিনের উপরে পরিপূর্ণ প্রতিষ্ঠিত নয়। আল্লাহ বলেন যার দুটো পা দিনের উপরে অটল থাকবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওয়ুসাব্বিত আকদামাকুম, পুরো গেড়ে দিবে দিনের উপরে, নরম চরণ, নামাজও ছাড়বে না, কোরআন সুন্নার বাইরে কোনো জীবন যাপন হবে না। হে মুসলমান বলো, তোমার বাড়ি সুদে ভরা, তোমার বাড়ি লোনে ভরা, তোমার বাড়ি হারামে ভরা, মদ তোমার বাড়িতে, জুয়া তোমার বাড়ি, লটারি তোমার বাড়ি, পাটপাড়ি তোমার বাড়ি, ধোকাবাজি তোমার বাড়ি, বলো কোন দিক দিয়ে তুমি বলবা যে আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি পরিপূর্ণ দিনের প্রতি প্রতিষ্ঠিত আছি, দিনের সাহায্য করেছি, দিনের সহযোগিতা করেছি? হে মুসলমান, দিনের সহযোগিতা করা সে হবে, নামাজ আমি নিজে পড়বো, বুঝবো হ্যাঁ আমি নামাজের সহযোগী, আমি মসজিদ আবাদ করব, আমি মসজিদের সহযোগী, আমি হারামের বিরুদ্ধে যাব, আমি হারামে হালালের সহযোগী। তাহলে দিনের মুকাম্মাল যখন সহযোগী হব, আমরা জানি না, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সূরার নাম সূরা মায়েদা, 6 নম্বর পারা, 5 নম্বর সাফা, 3 নম্বর আয়াত, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এই হকের উপরে থাকো, হকের পক্ষে থাকো, হকওয়ালাদের পক্ষে থাকো, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হ্যাঁ, খারাপের ধারে কাছেও যাবে না, মিথ্যার দিকে ঝুঁকবে না, খারাপের দিকে যাবে না। হে মুসলমান বলো, সুদ হালাল না হারাম? তুমি হারামের দিকে গেছো। হে মুসলমান বলো, মদ হারাম না হালাল? তুমি মদের দিকে গেছো। হে মুসলমান বলো, জুয়া হারাম না হালাল? তুমি হারামের দিকে গেছো। হে মুসলমান বলো, নামাজ হালাল না বৈধ না অবৈধ, ফরজ ছিল না এমনি যায়, তুমি তাও ছেড়ে দিয়েছো, নবী ছেড়ে দিয়েছো, রব ছেড়ে দিয়েছো, দিন ছেড়ে দিয়েছো, ওই জন্য আল্লাহ তার নিজের কুদরতি হাত তোমার উপর থেকে ছেড়ে দিয়েছে, নাহলে খেজুরের ডালেও চাই। কিসে সাইজ? জোরে বলেন, জোরসে
এ ভারতবর্ষ মুসলমান 850 বছর শাসন করলো, কত বছর? 850 বছর। সেই মুসলমানেরই সন্তান তো আমরা, কথা বলেন না কেন? সেই মাটিরই সন্তান তো আমরা। পাচ্ছি না কেন? তাহলে আজকের পরে এ প্রশ্ন আর থাকবে না, এ প্রশ্নটাও রেখে রাখেন আর এ জবাবটাও লিখে রাখেন। আল্লাহ জবাবও দিয়েছেন, প্রশ্নকারীর প্রশ্নের জবাব আল্লাহ আগেই কোট করেছে। আমরা পেরে উঠব তখন, পরিপূর্ণ দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হব যখন। তাহলে বাবরি গেল কাদের কারণে? মোদি বাবুর কারণে নয়, অমিত শাহর কারণে নয়, বাবরি গেছে আমাদের ভিতরে আমাদের গাদ্দারদের কারণে। কাদের কারণে বললাম, কথা বলেন কাদের কারণে? হ্যাঁ বলবেন এত বড় কথা? হ্যাঁ, يريدون ان يطفئوا نور الله بافواههم والله متم نوره ولو كره الكافرون। কোরআনুল কারীম 10 নম্বর পারা, 11 নম্বর সাফা, 28 নম্বর পারা, 11 নম্বর সাফা, সুরার নাম সুরাত তাওবা 10 নম্বর পারা, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার দ্বীনের বাতিকে নিভানোর ক্ষমতা পৃথিবীর কোন অবিশ্বাসী না বেঈমানদের আছে, না তাদের, না তাদের 14 গোষ্ঠী, তাদের 32 গোষ্ঠীও যদি আসে, আমার দ্বীনের বাতিকে নিভানোর ক্ষমতা এই পৃথিবীর জমিনে কারো। যদি দ্বীন ক্ষতিগ্রস্ত হয় একমাত্র আমাদের দ্বারাতেই। কথা বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমার দিনের সহযোগী তোমরা হয়ে যাও। আমার সাহাবাকের আমরা খেজুরের ডাডলিয়ে সাইজ করেছিল কেন? আমার দিনের মুকাম্মাল সহযোগী ছিল তারা, মায়ার নবী মদিনাওয়ালার সহযোগী তারা, দিনের সহযোগী তারা। দিনের ব্যাপারেও তারা লড়াইয়ের ময়দানেও যখন গেছে রে মুসলমান, এ ঘটনা আমাদের বহু ওয়াইজিন না বলে, সাহাবীর হাত কেটে পড়ে গেছে, চামড়া শুধু ঝুলছে, কিন্তু যুদ্ধের জন্যে সমস্যা। সাহাবায়ে কেরাম তখন ভাবনা চিন্তা করলেন, এই হাত যদি আমার কাছে থাকে আমি যুদ্ধ করতে পারবো না, সেই জায়গায় ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। হাত পায়ের নিচেই রেখে একটা টান হেচড়া মেরে হাতটা ছিঁড়ে বের করে দিয়ে আবার জিহাদের ময়দানে ঢুকে গেছে, কারণ বেঈমানকে সাইজ করা লাগবে। দ্বীনের ব্যাপারে প্রতিষ্ঠিত কেমন এই ভাবনা কোনো মুসলমান ভাবা লাগবে, আমরা এইগুলো কোনোদিন ভাবি না। হ্যাঁ, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমান গুনো হাত বেঁধে দিলেন, হাত পিষমুড়া করে বাঁধা, পা গুনো বাঁধা, এই রকম দাঁড়িয়ে আছেন, একের পর এক তীর নিক্ষেপ করে বেঈমান গুনো। যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির উপরে পড়ে গেলেন, আল্লাহর গোলা, এই পড়ে যাবার পরে নড়তেও পারে না, চড়তেও পারে না, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই, এত রক্তক্ষরণ হয় ওই জায়গায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আল্লাহ আমার তো দাঁড়ানোর ক্ষমতা নাই, আমি বুঝছি হয়তো আর দুনিয়ার জমিনে আমার হায়াত পাবো না, আর দুনিয়ায় থাকা হবে না, আমি হয়তো আল্লাহ আপনার ডাকে সাড়া দেওয়া লাগবে, কিন্তু আমার মনের ইচ্ছা হলো আল্লাহ শেষ অন্তিম সময় একটা সাজদা হলেও যেন আপনার জন্যে দিতে পারি। আয় আল্লাহ আমার পিছনে হাত মোড়া করে হাত বাঁধা, পাগুনো আমার বাঁধা, আমি দাঁড়িয়ে কোন আপনাকে ওইভাবে করে সাজদা করতে পারবো না। আয় আল্লাহ আমি শুয়ে আছি, এই চেহারাটাই শুধু কেবলার দিকে ঘুরিয়ে দিলাম। আয় আল্লাহ আমার জীবনের অন্তিম এই কেবলার দিকে চেহারা ঘুরিয়ে দিলাম, সুবহান রাব্বিয়াল আলা, আয় আল্লাহ এটাকেই তুমি জীবনের শেষ সাজদা হিসাবে গ্রহণ করে নাও। যেমনি কেবলার দিকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা করেছেন আল্লাহর গোলাম, বেঈমানগণ সহ্য করতে পারল না,
ওই জায়গায় তীর দ্বারা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার উপরে এমন ভাবে মারলো, পশ্চিম দিক থেকে মুখটা পূর্ব দিকে ঘুরে গেল, যেমনি পূর্ব দিকে ঘুরে চলে গেল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝি ভাবলেন আর বুঝি সম্ভব নয়, আমার আল্লাহকে সাজদাও করতে পারবো না। আল্লাহর আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহর গোলাম মনে পড়ে গেল ওই আয়াতের কথা, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহু আকবার বলেন, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ওরে পশ্চিম দিকে মুখ করো আর পূর্ব দিকে মুখ করো, আমি আল্লাহ মুখটা পশ্চিম দিকে হোক আর পূর্ব দিকে হোক, আমি আল্লাহ পূর্ব দিকেও আছি পশ্চিম দিকেও আছি, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ডাক তো সহি পূর্ব দিকে ডাক তো আমাকে, পশ্চিম দিকে ডাক তো আমাকে, ডাকটা তো আমাকে দে, দিয়ে তো দেখ আমি আল্লাহ সারা দিই কি না দিই। যখন জেনে যাবি কোন মরুভূমির জায়গায় চলে গেলি, মরুভূমিতে গিয়ে দিক খুঁজে পাচ্ছে না, কোনটা পশ্চিম দিক কোনটা পূর্ব দিক, শরীয়তের বিধান কি, এখন কোন দিকে নামাজ পড়ব, মন যেদিকে চাইবে নামাজ সেদিকে, কত নামাজ সেদিকে পড়ে নেবেন, নামাজ হবে না হবে না, এখন যদি নামাজটা পূর্ব দিকে হয়ে থাকে হবে নামাজ, কত হবে নামাজ, তাহলে পশ্চিম দিকে আল্লাহকে পাওয়া যাবে এটা নয়, আল্লাহকে ডাকতো সহি যেখানে যেমন ভাবে থাকবি ডেকে দেখ, আল্লাহ বলছে ডাকতো সহি পাস কি না পাস তারপরে দেখবি, উদউনি আস্তাজিব লাকা,